মৌলিক কর্তব্য সমূহ হ্যাঁ সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য তো এই মৌলিক কর্তব্যটা কিন্তু আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন ছিল না এটা পরে সংযোজন করা হয় তো কত সালে সংযোজন করা হয় কত নম্বর অ্যামেন্ডমেন্ট দ্বারা সেসব নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এই মনিক কর্তব্য সমূহগুলি কী কী সেগুলি আমরা এখানে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অন্যদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে দেয় তার জন্য অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা যেন শেয়ার করো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এখানে মৌলিক কর্তব্য গুলির সম্বন্ধে কিছু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে নাইনটিন সেভেন্টি সিক্স অর্থাৎ উনিশশো সালে ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে চারের ক একটি অংশ সংযোজন করা হয় এই অংশের একান্ন ক ধারায় ভারতীয় নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে এরপর দুই হাজার দুই সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একান্ন ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয় এর ফলে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা দশ থেকে বেড়ে এগারো হয় ঠিক আছে তো এখানে কি বলছে উনিশশো সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের সঙ্গে অর্থাৎ সংশোধনীর মাধ্যমে সংবিধানের চারের ক অর্থাৎ চারের এও বলতে পারে ঠিক আছে চারের তে একটি অংশ যুক্ত করা হয় তো এই অংশে ক ক ধারায় ধারায় ভারতীয় নাগরিকদের দশটি প্রথমে উনিশশো সালে দশটি মৌলিক কর্তব্য পালনের কথা যুক্ত করা হয় এরপরে সেটাকে আবার পরে সংশোধন করে দু সালে দশটির জায়গায় আরো একটি যোগ করে টোটাল এগারোটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে তো এই কর্তব্যগুলি কি কি সেটা আমরা এখন দেখব এই কর্তব্যগুলি হলো এক নম্বর সংবিধান মান্য করা এবং সংবিধান আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সংবিধান মান্য করা এবং সংবিধান আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নেক্সট নম্বরে নম্বরে আছে যেটা আছে সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দানকারী সুমহান আদর্শগুলির সযত্ন সংরক্ষণ ও অনুসরণ স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা দানকারী সুমহান আদর্শগুলির সযত্ন সংরক্ষণ ও অনুসরণ নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে ভারতের সর্বভৌমত্ব ঐক্য ও ও সংহতিকে সমর্থন সংরক্ষণ ভারতের সর্ব সার্বভৌমত্ব ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ ঠিক আছে এরপরে পরেরটা যেটা আসছে সেটা আসছে দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দেওয়া দেশের রক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দেওয়া ঠিক আছে যেটা সেটা আসছে ধর্মগত পাঁচ নম্বর ধর্মগত ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার উপরে উঠে ভারতীয় জনগণের ঐক্য ও ভাতৃত্ব বোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকারী প্রথাসমূহের বর্জন ভাষাগত ধর্মগত ও আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার উপরে উঠে ভারতীয় জনগণের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারী নারীর মর্যাদা হানিকারী হানিকর সমূহ বর্জন ঠিক আছে নেক্সট ছয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ বনভূমি হ্রদ নদ নদী ও প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন এবং জীবিত প্রাণিসমের প্রতি মমত্ববোধ প্রদর্শন বনভূমি হ্রদ নদ নদী ও বন্যপ্রাণীর সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন এবং জীবিত প্রাণী সমূহের প্রতি মমত্ব প্রদর্শন এরপরে আট নম্বরে যেটা আসছে সেটা আসছে বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা অনুসন্ধিৎসা ও সংস্কার মুখী দৃষ্টিভঙ্গি প্রসার সাধন বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা অনুসন্ধিৎসা ও সংস্কার মুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন নয় নম্বর যেটা আসছে সেটা আসছে সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন দশ নম্বর যেটা আসছে সেটা আসছে সর্বপ্রকার সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যকলাপের বা উৎকর্ষ সাধন সর্ব প্রকার পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যালাপের উৎকর্ষ সাধন নেক্সট নেক্সট যেটা দু দুই সালে সংযোজিত করা হয় সেটা হচ্ছে প্রত্যেক পিতামাতা ও তাদের অভিভাবক দ্বারা তারা ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা করা প্রত্যেক পিতামাতা ও তাদের অভিভাবক দ্বারা তার ছয় থেকে চোদ্দ বছর বয়সের শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা করা অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছরের সকল শিশু যেন শিক্ষা লাভ প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে সেই বিষয়টা দু হাজার দুই সালে মৌলিক কর্তব্যের মধ্যে সংযোজিত করা হয় এর ফলে টোটাল এগারোটা এই এগারোটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য তো এই বিষয়গুলি এখানে নিচে একটা সুন্দর নোট আছে যেটা তোমাদের কাজে লাগতে পারে সেটা হচ্ছে ভারতীয় নাগরিকদের যে উক্ত মৌলিক কর্তব্যগুলি বর্ণিত হলো সেটা মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করা হয়নি কিন্তু মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনা নীতিসমূহ নির্দেশমূলক নীতি সমূহের সাথে যুক্ত করা হয়েছে তো ভারতীয় নাগরিকদের উপরুক্ত মৌলিক কর্তব্যগুলিকে মৌলিক অধিকারের সাথে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের সাথে যুক্ত করা হয়েছে ফলে এগুলি অমান্য হলে আদালতে প্রতিকার পাওয়া যায় না ফলে এগুলি অমান্য হলে হয় আদালতে কোনো ধরনের প্রতিকার পাওয়া যায় না কারণ সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক যোগ্য নয় এই নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তাই এই কর্তব্যগুলিকে সদিচ্ছার প্রকাশ বলে চিহ্নিত করা হয় আর বলে দিচ্ছি ভারতীয় নাগরিকদের উপরিউক্ত মৌলিক কর্তব্যগুলিকে মৌলিক অধিকারের সাথে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের সাথে যুক্ত করা হয়েছে ফলে এগুলি অমান্য হলে আদালতে প্রতিকার পাওয়া যায় না কারণ সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আদালত করতে যোগ্য নয় তাই এই সব কর্তব্যগুলিকে সদিচ্ছার প্রকাশ বলেই চিহ্নিত করা যায় ঠিক আছে তো আমাদের আজকে যে ভিডিওটি দিলাম মৌলিক কর্তব্যসমূহ তো সেই মৌলিক কর্তব্যের ভিডিও আজকে এই মৌলিক কর্তব্য সম্বন্ধে এতটুকুই আলোচনা করলাম তো আশা করি তোমাদের সকলের মৌলিক কর্তব্যের ওপরে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এছাড়া আমাদের চ্যানেলে প্রায় দুশোটির ওপরে প্রায় কি দুশোটির ওপরে ভিডিও দেওয়া আছে যেগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সামসে অনেক 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 সাহায্য করবে তো তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো এবং ভালো লাগলে অবশ্যই সেই ভিডিওগুলি তোমরা চারিদিকে শেয়ার করতে পারো ঠিক আছে তো আজকের মতো এতদূর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব তো আমাদের সঙ্গে থাকো আমাদের চলির সামনে এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে তো তোমাদের সকলকে ধন্যবাদ